ক্লাস টেন ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ সুব্রনীল চক্রবর্তী এই বইটার তৃতীয় অধ্যায় বংশগতি করে দেওয়ার জন্য দেখে না উত্তর গত পার্টে বিভাগ ক করেছিলাম আজকে করবো বিভাগ নম্বর প্রশ্ন মানুষের ক্ষেত্রে ফর্টি ফোর এ প্লাস ডবল এক্স কোন লিঙ্গ সূচিত করে উত্তর পেজ নম্বর তিরাশি ফর্টি ফোর এ প্লাস ডবল এক্স মহিলা উত্তর লিখবে মহিলা বা স্ত্রী নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কী উত্তর পেজ নম্বর একাত্তর বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে জিন্সট প্রশ্ন তিন নম্বর একটি শুক্রাণু টোয়েন্টি টু এ হলে ডিম্বাণুর নিষেকের পর ভ্রুণের লিঙ্গ কি হবে উত্তর পেজ নম্বর তিরাশি টোয়েন্টি টু এ এটা হবে পুরুষ টোয়েন্টি টু ডিম্বাণু যদি দ্বারা নিষিদ্ধ হয় তবে সেই ভ্রূণটি পুরুষ রূপে বিকশিত হবে তাহলে হবে উত্তর পুরুষ নেক্সট প্রশ্ন চার নম্বর মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর সত্তর বংশানুক্রমে সঞ্চারিত মুক্ত ও সংযুক্ত কানিললতি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন কোন ধরনের ক্রোমোজোম বহন করে উত্তর পেজ নম্বর চুরাশি থ্যালাসেমিয়া অটোজোমাল জিনঘটিত রোগ তাহলে লিখবে অটোজোম তাহলে উত্তরটা লিখবে অটোজোম অটোজোমাল ঘটিত মানে অটোজোম নেক্সট প্রশ্ন ছয় নম্বর একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে উত্তর পেজ নম্বর সাতাশি বর্ণান্ধ মহিলা আর স্বাভাবিক পুরুষের বিবাহে পুত্র সন্তান হবে ফিনোটাইপ তাহলে লিখবে সম্পূর্ণ বর্ণান্ধ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বর্ণান্ধ পুত্র হবে হান্ড্রেড পারসেন্ট বর্ণান্ধ সাত নম্বর একই প্রজাতির কোনো উদ্ভিদের পরাগরেণু অপর উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে সঞ্চারণকে কী বলে উত্তর পেজ নম্বর একষট্টি একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে ইতর পরাগযোগ বলে উত্তর হবে ইতর পরাগযোগ নেক্সট প্রশ্ন আট নম্বর মানুষের শুক্রাণুতে কটি অটোজম থাকে উত্তর পেজ নম্বর উনচল্লিশ শুক্রাণু ও ডিম্বাণুতে বাইশটি অটোজম থাকে তাহলে শুক্রাণুতে অটোজম থাকে নেক্সট প্রশ্ন নয় নম্বর একটি উদ্ভিদের নাম লেখো যাতে অসম্পূর্ণ প্রকটতার ঘটনা ঘটে থাকে উত্তর পেজ নম্বর একাশি সন্ধ্যা মালতি গাছের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায় উত্তর লিখবে সন্ধ্যা মালতি নেক্সট প্রশ্ন দশ নম্বর একটি ডবল ক্যাপিটাল বি যুক্ত বিশুদ্ধ কালো গিনিপিক এবং ক্যাপিটাল বি আর স্মল বি জিনোটাইপ বিশিষ্ট শঙ্কর কালো গিনিপিগের প্রজননে এফ ওয়ান জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত কি হবে देखें वो कैपिटल बी और कैपिटल बी स्मॉल बी सहेली की करो बी बी डबल कैपिटल बी अब डबल कैपिटल बी फिर ये कैपिटल बी स्मॉल बी এটাও ক্যাপিটাল বি স্মল বি তাহলে সবই কালো হচ্ছে একটাও হোয়াইট হচ্ছে না তাহলে লিখবো হানড্রেড পারসেন্ট কালো অর্থাৎ বিশুদ্ধ কালো পাচ্ছে দুটো আর শঙ্কর কালো পাচ্ছি দুটো তাহলে লিখবো সাদা এখানে পাচ্ছি না তাহলে ওটাই অনুপাত সবই কালো এটা লিখবো হানড্রেড পার্সেন্ট কালো এগারো নম্বর কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজম থাকা জরুরি পেজ নম্বর তিরাশি এক্স ক্রোমোজম থাকলে সন্তান কন্যা সন্তান রূপে বিকশিত হয় তাহলে এক্স ক্রোমোজোম থাকা জরুরি নেক্সট প্রশ্ন বারো নম্বর কোনো এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত থ্রিস টু ওয়ান এর স্থানে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা পাওয়া গেলে তা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে লিখবো অসম্পূর্ণ প্রকটতা নেক্সট প্রশ্ন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো পোটানোপিয়া অ্যাপানোপিয়া ডিউটেরানোপিয়া আর ট্রাইটানোপিয়া দেখে নেব পেজ নম্বর ছিয়াশি বর্ণান্ধতার প্রকারভেদ প্রোটানোপিয়া বা লাল বর্ণান্ধতা নেক্সট দু নম্বরে দেখব ডিউটানোপিয়া বা সবুজ বর্ণান্ধতা তিন নম্বরে ট্রাইটানোপিয়া বা নীল বর্ণাধতা তাহলে কী হবে এটা হচ্ছে বিষাদ দৃশ্য অ্যাপানোপিয়া নেক্সট হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি ক্রিস্টমাস রোগ তঞ্চন ফ্যাক্টর নাইন পেজ নম্বর ছিয়াশি হিমোফিলিয়া এ আর রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর নাইন বা ক্রিস্টমাস ফ্যাক্টর কম তৈরি বা একদমই তৈরি না হওয়ার ফলে হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস রোগ এছাড়াও হিমোফিলিয়া সি এটি রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর ইলেভেন তাহলে এইগুলো সবই রোগ আর এটা যার অভাবে হয় সেটা তাহলে এইটা হবে বিষাদ দৃশ্য নিচে সম্পর্কযুক্ত শব্দ দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও প্রকট বৈশিষ্ট্য এটা মোটরের সবুজ ফল তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী হবে দেখে নেব তাহলে পেজ নম্বর পঁচাত্তর প্রকটে সবুজ ফল তাহলে প্রচ্ছন্নতে হবে হলদে নেক্সট প্রশ্ন এক শঙ্কর জনন ইস টু পৃথকী ভবন সূত্র তাহলে দ্বি জনন কী হবে পেজ নম্বর ছিয়াত্তর পৃথকী ভবন সূত্র এক শঙ্কর জনন পরীক্ষা দ্বি জননের পরীক্ষা এটা হবে দ্বি স্বাধীন বিন্যাস সূত্র নেক্সট প্ৰশ্ন পেজ নম্বৰ ঊনআশী ক্লাছিক হিমোফেলিয়া হিম'ফিলিয়া এ ত'লে ক্ৰিষ্টমাছ ৰোগ এটা ক্লাছিক হিমোফিলিয়া যদি হিমোফেলিয়া এ হয় এটা পেজ নম্বৰ ছিয়াশী ত'লে ক্ৰিষ্টমাছ ৰোগ এটা হ'ব হিম'ফিলিয়া বিয়া উত্তৰ নেক্সট প্ৰশ্ন সবুজ বর্ণান্ধতা আঠারো নম্বর ডিউ ট্রানোপিয়া তাহলে লাল বর্ণান্ধতা কী হবে সবুজ বর্ণান্ধতা ডিউ ট্রানোপিয়া লাল বর্ণান্ধতা হবে প্রোটানোপিয়া পেজ নম্বর ছিয়াশি নেক্সট প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো সন্ধ্যা মালতি গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান পেজ নম্বর একাশি ওয়ান ইস টু 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 ওয়ান গোলাপি রঙের ফুল আর সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী সবগুলো কিসের অন্তর্ভুক্ত অসম্পূর্ণ প্রকটতার তাহলে এটা হবে অসম্পূর্ণ প্রকটতা নেক্সট নিচের বাক্যগুলি শূন্যস্থান উপযুক্ত শব্দ উপস্থাতে হবে মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একাশি মেন্ডেলের বিচ্যুতি বিচ্যুতি হল দুটো আছে বহু অ্যালি আর অসম্পূর্ণ প্রকটতা তা যে কোনো একটা লিখে দেবে অসম্পূর্ণ প্রকটতা নেক্সট প্রশ্ন সেটা হবে বহু অ্যালিল তো যে কোনো একটা লিখবে নেক্সট প্রশ্ন একুশ নম্বর একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর চুরাশি থ্যালাসেমিয়া অটোজোমাল জিন ঘটিত শূন্যস্থানে লিখবে থ্যালাসেমিয়া নেক্সট প্রশ্ন বাইশ নম্বর মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ

পেজ নম্বর পঁচাত্তর হলদে বীজ বিস্তকের রং হলদে এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য তাই লিখবে প্রকট নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর একাত্তর একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে শূন্যস্থানে লিখবে অ্যালিল নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর ওয়াই ক্রোমোজোমের অপর নাম হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর তিরাশি ওয়াই ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে লিখবে অ্যান্ড্রোজোম নেক্সট প্রশ্ন ছাব্বিশ মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয় শূন্যস্থানে হবে

ক্রোমোজোম বা ডিএনএর গঠনগত বা সংখ্যাগত স্থায়ী পরিবর্তনই হলো পরিব্যক্তি দেখে নেব এটা কী হবে পেজ নম্বর সত্তর ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের এই স্থায়ী পরিবর্তনই পরিব্যক্তি তাহলে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সূর্যমুখী ফুলে পেজ নম্বর একাশি সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা তাহলে এটা হবে মিথ্যা নম্বর মটরের কুঞ্চিত বীজ হওয়া একটি প্রকট বৈশিষ্ট্য পেজ নম্বর পঁচাত্তর কুঞ্চিত বীজ এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে এটাও হবে মিথ্যা নেক্সট একত্রিশ নম্বর রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর নাইন এর অভাবে ক্লাসিক হিমোফিলিয়া হয় পেজ নম্বর ছিয়াশি ফ্যাক্টর নাইন বা ক্রিস্টমাস ফ্যাক্টর কম তৈরি বা একদমই তৈরি না হয় হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস রোগ সৃষ্টি হয় তাহলে এটা হবে মিথ্যা নেক্সট বত্রিশ নম্বর অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে অসম্পূর্ণ প্রকটতা এটা বংশগতী সংক্রান্ত সূত্রের বিচ্যুতি মানে ব্যাখ্যা করতে পারে না এটা ব্যতিক্রম তাহলে এটা হবে মিথ্যা তেত্রিশ নম্বর ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামের দ্বয়ের মিলনের ফলে হোমো জাইগোর উৎপন্ন করে পেজ নম্বর একাত্তর ক্যাপিটাল টি আর স্মল টি বেনানোর ফলে হেটারও জায়গা জীব উৎপন্ন হয় তাহলে এটা হবে মিথ্যা চৌত্রিশ মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে সপরাজযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় পেজ নম্বর তিয়াত্তর ইতর পরাগযোগ ঘটান অর্থাৎ ঘটানো যায় তাহলে এটা হবে সত্য নেক্সট স্তম্ভ মিলাও থ্যালাসেমিয়া এটা হবে সি অর্থাৎ এক নম্বর অটোজম ঘটিত রোগ এটা আমি আগে অনেকবার দেখিয়েছি চুরাশি বেজে আছে দুই নম্বর হিমোফিলিয়া এটা হবে সেক্স লিঙ্কেড রোগ অর্থাৎ বংশগত রোগ এটাও দেখেছি এটা পঁচাশি পেজে আছে পুরুষের জিনো টাইপ এটা হবে থ্রিজ টু ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই পুরুষের জিনো টাইপ এটাও অনেকবার দেখেছি যেখানে পুরুষের ছবি দেওয়া ছিল আর মহিলার ছিল ফর্টি ফোর এ তাহলে পেজ নম্বর তিরাশিতে দেখে নেবে এটাও পেয়ে যাবে আবার এটাও পেয়ে যাবে চার নম্বরে মহিলার জিনো টাইপ তাহলে এটা এটা হবে চার অর্থাৎ এইটা হবে এ নেক্সট অসম্পূর্ণ প্রকটতা এটা বিরাশি পেজে পেয়ে যাবে এটা হবে জিনো টাইপ ও ফিনো টাইপের অনুপাত সমান তাহলে এটা হবে পাঁচ এক শঙ্কর অনুপাত এটা হবে থ্রি টু ওয়ান পেজ নম্বর ছিয়াত্তরে পেয়ে যাবে তো আজকে পর্যন্ত এরপরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে